Bismillahirrahmanirrahim. Hello viewers. Asker video bishoye UPAS LC somporke bistarito shohojbhabe alochona. Arthat asker alochonar maddhome UPAS LC ki ebong kibhabe kokhon hoy ta shohojbhabe jante parben. Tale cholun mul video te jawa jak. UPAS LC কি সংক্ষেপে জেনে নিয়ে UPAS LC এর অর্থ হলো Usance Payment at Sight অর্থাৎ Usance LC বা Deferred LC এবং Sight LC এই দুটি LC এর পেমেন্ট টার্ম সংমিশ্রণে যে নতুন পেমেন্ট টার্মস LC তে দেওয়া হয় তাকে UPAS LC বলে নিচের একটি উদাহরণ দেওয়া হলো LC তে 42 C তে A cost is the 120 days from the date of BL, but payment at sight. Or the 120 days from the date of BL. Into LC better about the other clo, arrector close this LC is payment at sight. Basic. Universal Chahel. Bayard Jokon Unnun Mulloek to Veshi de Holo Unnod Harekurai Kotasai, even beneficiary. Then Karo, Pununlo to Kom Holo Nagote Bikroy Kotasai. Tokon, Esh Mosha Shodanus Dunno, Arthik Putistan Guli A. UPAS LC Sistikore. A. UPAS LC Sistim Abdome Bayar Tadharipunno Krayer Somosha Shodan Hai, Ebon Salader Nagote. পণ্য বিক্রয় করার সমস্যা সমাধান হয়ে যায় তাহলে জানা যাক কখন বা কি কারণে বা প্রয়োজনে আমদানিকারক UPAS LC ইস্যু করে সাধারণত আমদানিকারক তিনটি সময়ে বা কারণে বা প্রয়োজনে UPAS LC ইস্যু করে থাকে এক নাম্বার দীর্ঘমেয়াদী মূলধন যন্ত্রপাতি ও মেশিনারিজ আমদানি আমদানিকারক অর্থাৎ বায়ার কোন নতুন শিল্প প্রতিষ্ঠান যখন দেয় তখন তার মূলধন যন্ত্রপাতির জন্য প্রচুর টাকার প্রয়োজন হয় তখন হয় লোন নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে এই মূলধন যন্ত্রপাতি আমদানি করে অনেক সময় আবার UPAS LC এর মাধ্যমে মেশিনারিজ পণ্য আমদানি করে থাকে মেশিনারি UPAS LC এর মাধ্যমে যন্ত্রপাতি আমদানির সুবিধা কি UPAS LC ইন্টারেস্ট রেটটা অনেক কম এই জন্য যন্ত্রপাতি আমদানিটা মূলধনী যন্ত্রপাতি আমদানিটা UPAS LC মানে 180 দিন 360 দিন পর্যন্ত হয়ে থাকে সময় দেওয়া থাকে এর জন্য আমদানিকারক UPAS LC ইস্যু করে থাকে ক্যাশ LC বা সাইড LC খুলতে গেলে আমদানিকারককে ব্যাংকে LC এর মার্জে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মার্জিন হিসেবে জমা দিতে হয় নগদ জমা রাখতে হয় যখন এই পরিমাণ জমা দেওয়ার অর্থ আমদানিকারকের হাতে থাকে না তখন সে UPAS LC ইস্যু করে তিন নাম্বার যখন আমদানিকারক ধারে ক্রয়কৃত পণ্য বিক্রয় করে ধার পরিশোধ করতে চায় অর্থাৎ মাল ধারে ক্রয় করে নিয়ে আসবে সেই পণ্য বিক্রয় করে সেই ধারের ধার পরিশোধ করবে তখনও UPAS LC ইস্যু করতে হয় তাহলে UPAS LC ইস্যু করলে কার কি সুবিধা আছে UPAS LC টা যে কোন সুবিধা করছে তার সুবিধা কি কারণে করবে সে কি কারণে বায়ার UPAS LC ইস্যু করবে সেটা দেখানো হলো এখন রপ্তানিকারকের কি সুবিধা এবং UPAS LC যে অর্থ যোগান দেবে তার কি সুবিধা উদাহরণস্বরূপ ধরা যাক আমদানিকারক মূলধনী যন্ত্রপাতি হিসেবে 20টি মেশিন ধার করায় করবে ধারের মেয়াদ 180 দিন বা 6 মাস রপ্তানিকারক কিন্তু নগদে বিক্রয় করবে এখন 180 দিনে ধারে বিক্রয় মূল্য প্রতি মেশিনের মূল্য হলো $2,100 অর্থাৎ 20 গুণ 2,100 সমান $22,000 20টি মেশিনের মূল্য 180 দিনে ধারে বিক্রয় মূল্য হলো $20টি মেশিনের $22,000
আর নগদে যখন বিক্রয় করবে তখন অবশ্যই মেশিনের দাম ইউনিট প্রাইস কমে যাবে। তো নগদে বিক্রয় মূল্য প্রতি মেশিন আলোকে $2,000, তাহলে নগদে বিক্রয় মূল্য কত দাঁড়ালো, 20 × 2,000 সমান $44,000, তাহলে $42,000। 180 দিনের ধারে বিক্রয় হলো কে $42,000, আর নগদে বিক্রয় হলো $2,000 ডিফারেন্স। এখন ইউপাস এলসি সুদের হার সর্বোচ্চ 6+ লিবর, লিবরটা 1 থেকে 1.5 হয় সাধারণত, তাহলে 6+ 1.5 সমান 7.5, উদ্দে 7.5 হবে, 7 থেকে 7.5, তাহলে 7.5% হিসাবে $40,000 ছয় মাসের সুদ হয় $15,000। তাহলে মোট মূল্য দাঁড়াচ্ছে $40,000, সাইট বেশি গে $40,000+ সুদ হলো কে ইউপাসের সুদ $1,500 সমান $41,500। তাহলে ইউপাস এলসির ক্রয়কৃত মূল্য দাঁড়ালো $1,500, আর 180 দিনে ধারের কৃত ক্রয় মূল্য $42,000। তাহলে এখানে ইউপাস এলসি দিলে আমদানি কারো $500,700 হবে, আর বেনিফিশিয়ারি কি হবে, নগদে বিক্রয় মূল্য পাওয়া যাবে এবং সে তার প্রতিষ্ঠানের খরচ মেটাতে পারবে এবং নতুন পণ্য আমদানি করে নতুন পণ্য তৈরি করতে পারবে এবং র মেটেরিয়াল আমদানি করে নতুন পণ্য তৈরি করতে পারবে। আর আর্থিক প্রতিষ্ঠান, এদের তো নিজস্ব কোনো উৎপাদন প্রতিষ্ঠান থাকে না, এদের হলো কি অর্থ লোন দেওয়াই হলো এদের মূল উদ্দেশ্য, লোনের মাধ্যমে সুদ পায়, সেই সুদের টাকাই হলো তাদের মুনাফা, এই সুদ তাদের অর্থ, তাদের অর্থ বিনিয়োগ করে $1,500 ইনকাম হবে। এইভাবে আমদানিকারকও লাভবান, রপ্তানিকারকও লাভবান এবং তৃতীয় পক্ষ যে আর্থিক প্রতিষ্ঠান লোন দিল সেও লাভবান হলো। এই জন্য আমদানিকারক আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ইউপাস এলসি ইস্যু করে এবং রপ্তানিকারককে জানিয়ে দেয় যে তুমি সাইট বেসিকে পেমেন্ট পাবো। এখন ডিপার্ট এলসি ও ইউসেন্স এলসি, এই দুটি এলসি ইউপাস এলসিতে পরিণত হয়, দুটি সময়ে পরিণত হয়। কখন ডিপার্ট এলসি, ডিপার্ট এলসি এবং ইউসেন্স এলসি আসলে দুটো সময়ে ইউপাস এলসিতে পরিণত হয়। 1 নম্বর, যখন প্রথম বেনিফিশিয়ারি পণ্য রপ্তানি করে, মানে প্রথম বেনিফিশিয়ারি সরাসরি পণ্য রপ্তানি করবে, এলসি ট্রান্সফার হবে না, তৃতীয় পক্ষের কাছে যাবে না, তখন এ এলসি ইস্যু করার সময় ইউপাস এলসির পেমেন্ট ক্লোজটা দিয়ে এলসি ইস্যু করা হয়। এলসি ক্লোজের 42C-তে হয়তো তাহলে 120 days ফ্রম দ্য ডেট অফ বিএল বাট পেমেন্ট অ্যাট সাইট, এ ক্লোজটা দিয়ে দিল, নাহলে দিয়ে দিল 120 days ফ্রম দ্য ডেট অফ বিএল এবং ভেতরে একটা ক্লোজ দিয়ে দিল দিস এলসি পেমেন্ট ইজ অ্যাট সাইট বেসিক, তাহলে ইউপাস এলসি হয়ে গেল। আবার দ্বিতীয়টা হলো কে ইউপাস এলসি প্রথম বেনিফিশিয়ারি, প্রথম বেনিফিশিয়ারি ডিপার্ট এলসি পাইছে 180 দিনের বা 120 দিনের, কিন্তু এই ডিপার্ট এলসিরা সে ট্রান্সফার করে আর একজনকে দিতে যাচ্ছে, সে সাইট বেসিকে পেমেন্ট করবে, নেবে নগদে পেমেন্ট নেবে, সে ডিপার্টে পেমেন্ট নেবে না, তখন ফার্স্ট বেনিফিশিয়ারি নিজেও অর্থ সংস্থান করতে পারেন বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন, হয় এলসি ট্রান্সফার করার সময় তো এলসিতে দেওয়াই আছে আগে ক্লোজ পেমেন্ট ক্লোজ 120 days ফ্রম দ্য ডেট অফ বিএল ডিপার্ট এলসি, তার সাথে ভেতরে একটা ক্লোজ দিয়ে দিল দিস এলসি পেমেন্ট ইজ অ্যাট সাইট বেসিক, তাহলে ট্রান্সফারের সময় এলসিটা ইজ ইউএস এলসি হয়ে গেল, এটা দিস এলসি পেমেন্ট অ্যাট সাইট বেসিক দেওয়াতে এলসিটা ইউএস এলসি হয়ে গেল। এখন ট্রান্সফার এলসি বিষয় সম্পর্কে কিছু জানা দরকার, এলসি যখন ট্রান্সফার করা হয় তখন ফার্স্ট বেনিফিশিয়ারি কিছু জিনিস পরিবর্তন করতে পারে অর্থাৎ কমায় দিতে পারে। মেইন জিনিসগুলো হলো কি কি, গুডসের ইউনিট প্রাইস লেস, মানে কমায় দিতে পারে লেস গুড ইউনিট প্রাইস, তারপরে শিপমেন্ট ডেট কমায় দিতে পারে, এক্সপায়ারি ডেট কমায় দিতে পারে, আরও কিছু আনুষঙ্গিক আছে সেগুলো পরিবর্তন কিছু করতে পারে। এখন উদাহরণ হিসাবে ধরা যাক, বায়ার ABC কোরিয়া 6 মাসের বিভিন্ন স্টাইলের 180 দিনের এলসি এর
মাধ্যমে 1,00,000 পিস গার্মেন্টস আমদানি করবে, যার মূল্য $10। এখন হংকংয়ের বাইং কোম্পানি এমওপি 180 দিনের এলসির মাধ্যমে অর্ডার নিয়ে শিপমেন্ট ডেট হিসাবে এমওপি, হংকংয়ের এমওপি বাইং কোম্পানি বাংলাদেশের ZXY কোম্পানিকে এলসিডি ট্রান্সফার করে দিল। যখন এলসিডি ট্রান্সফার করে তখন ZXY বললো যে আমরা সাইট বেসিকে পেমেন্ট নেব, আমরা ডিভাইডে পেমেন্ট নেব না। তখন করলো কি, এলসিডি ট্রান্সফার করার সময় এমওপি করলো কি, এলসির ভেতর দিস এলসি পেমেন্ট অ্যাট সাইট বেসিক দিয়ে এলসিটা ইউপিএস এলসি করে ট্রান্সফার করে দিল। এখন এখানে প্রথম বেনিফিশিয়ারি কি সুবিধা এবং একটু ক্যালকুলেশন করে দেখা যাক যে 180 দিনে ধারে বিক্রয় মূল্য প্রতিটি গার্মেন্টসের মূল্য $10 ছিল, কিন্তু এটা সেকেন্ড বেনিফিশিয়ারি কিন্তু জানতে পারবে না যেহেতু মূল এলসিতে এটা আছে। এখন ফার্স্ট বেনিফিশিয়ারি যখন ইউপাস এলসিতে পরিণত করে যখন এলসিটা দিল তখন করলো কি, ইউনিট প্রাইস কমাই দিল, প্রতি ইউনিট প্রাইস তখন $0.50 করে কমাই দিয়ে $9.5 করে দিয়ে দিল। তাহলে $9.5 করে যখন দিয়ে দেয় তখন 1,00,000 পিসের মূল্য হয় $9,50,000। এখন ইউপিএস এলসি সুদের হার সর্বোচ্চ তো 7.5% উঠতে হবে না, তেমন 7.5% হিসেবেই যদি ধরা হয় তাহলে $9,50,000 ছয় মাসে সুদ হয় $35,625। মোট মূল্য তাহলে দাঁড়ালো $9,50,000 প্লাস ইউপিএস এলসির সুদ $9,45,625। আর ইউপিএস এলসির ক্রয়কৃত মূল্য তাহলে হলো $9,85,625। আর 180 দিনের যে ডিপেন্ডেন্সি নিয়েছে প্রথম বেনিফিশিয়ারি তা সেখানে মূল্য আছে হলোকে $10,00,000। এখন প্রথম বেনিফিশিয়ারি তাহলে 7,600 হচ্ছে $14,00,000, $10,00,000-এর ভিতর $9,85,625 বাদ দিলে $14,375 $7,600 হচ্ছে। দ্বিতীয় রপ্তানিকারক নগদ পণ্য পাওয়া যাচ্ছে, সে আবার বিনিয়োগ করবে, র মেটেরিয়াল ক্রয় করবে, নতুন অর্ডার তৈরি করবে, আবার বিক্রয় করবে, এভাবে সে কন্টিনিউ চালাই যাবে, উপকার হচ্ছে। ফার্স্ট বেনিফিশিয়ারি ওখানে $14,000 $7,000 হচ্ছে, আবাদে তো অর্ডার নিয়েছে তার একটা বেনিফিট আছে। আর ইউপিএস এলসি যে লোনটা দিচ্ছে সে প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান, সে তার লোনের বিনিময়ে যে সুদ পাচ্ছে $35,625, কোন পক্ষেই লাভবান হচ্ছে। এই জন্য প্রথম বেনিফিশিয়ারি আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে বাণিজ্যে অর্থ সরবরাহ করে ইউপিএস এলসি ইস্যু করে এবং দ্বিতীয় বেনিফিশিয়ারিকে জানিয়ে দেয়। এখন আমরা একটা গার্মেন্টস কোম্পানির ট্রান্সফার এলসি নিয়ে আলোচনা করব। এই ট্রান্সফার এলসিটা ট্রান্সফার করার সময় ইউপিএস এলসিতে পরিণত করা হয়েছে, পেমেন্টটা চেঞ্জ করে দেওয়া ইউপিএস এলসি করা হয়েছে। ট্রান্সফার করছে কে, ট্রান্সফার করছে উরু ব্যাংক, আর হলো কে আর্টসেকার কাছে এনসিসি ব্যাংক। এই যে ট্রান্সফার রেফারেন্স নাম্বার, এটা ট্রান্সফার রেফারেন্স নাম্বার, এই ট্রান্সফার রেফারেন্স নাম্বার দিয়ে ট্রান্সফার এলসি, আর এটা হলো কে এলসি নাম্বার, ডেট এক্সপায়ারি ডেট একটা দিয়ে দিয়েছে। এলসি উইশিং ব্যাংক কি লিখছে, সিনহান ব্যাংক সিউল কোরিয়া, এলসি উইশিং ব্যাংক। এই যে আপনার এলসি উইশিং ব্যাংক দিয়েছে সিনহান ব্যাংক সিউল কোরিয়া। তারপরে ফার্স্ট বেনিফিশিয়ারি এই যে এর কাছে এলসিটা পাঠাইছে, এটা হলো ফার্স্ট বেনিফিশিয়ারি। আর সেকেন্ড বেনিফিশিয়ারি সেকেন্ড পেজে চলে গেছে দেখি, যে সেকেন্ড বেনিফিশিয়ারি এটা হলো সেকেন্ড বেনিফিশিয়ারি, ডলার হলো $85,915 এত ডলার ট্রান্সফার করছে আপনার লোকে 3.3/3। তারপরে যে ড্রাফট 120 ডেজ আফটার ডেট অফ বিএল, এই যে আফটার আর হলো কে যে 120 ডেজ ফ্রম দ্য বিএল ডেট, তাহলে বিএল ডেট থেকে 120 দিন, আর 120 ডেজ আফটার বিএল ডেট, এই আফটার ডেট পরাতে বলাতে আপনার বিএল ডেটের পর দিন থেকে ডেট কাউন্টেন্ট হবে। তারপরে আপনার আসতেছে নেক্সট কলামটা, এই যে গুরুত্বপূর্ণ একটা লেখেন এটা, এটা কি বলছে ড্রই, মানে যার ওপর পরিষদের আদেশ হয় তাকেই ড্রই বলে। তাহলে ড্রই পার্টি
identifier code এটা দিয়ে আছে ডু মানে যার উপরে পেমেন্ট করার আদেশ হয় এখানে সেটা হলে থাকে ব্যাংক সিনহান ব্যাংক হংকং এই সিনহান ব্যাংক হংকং শিউল এই ব্রাঞ্চ হংকং ব্রাঞ্চ ক্লোন হংকং এই ব্যাংকের উপরে পেমেন্ট এই এলসির পেমেন্টটা করার আদেশ আছে তাহলে আমাদের এভাবে এলসি ট্রান্সফার করছে হলো হংকং উরু ব্যাংক এলসি ইস্যু করছে কে দেখলাম এলসি ইস্যু করছে হলো কে সিনহান ব্যাংক শিউল সিনহান ব্যাংক শিউল হলো কে এলসি ইস্যু করছে আর ট্রান্সফার করছে উরু ব্যাংক এই যে ট্রান্সফার করছে উরু ব্যাংক হংকং আর হলো কি আপনার ড্রুই ব্যাংক হলো কি যে পেমেন্টটা করবে ড্রুই মানে যার উপর আদেশ সে হলো কে সিনহান ব্যাংক হংকং এই সিনহান ব্যাংক হংকং এই হলো ইউপাস এলসি ফাইন্যান্সিং করছে মানে লোনটা দিয়েছে যার কারণে এই সেকেন্ড বেনিফিশিয়ারির ড্রাফটটা এই সিনহান ব্যাংক হংকং এর বরাবরে হবে কারণ ড্রুই হলো সেই এর ওপরেই হলো আদেশ আদেশ এলসি ক্লোজ অনুসারে যে এই পেমেন্টটা করবে তারপর আসতেছে হলো কে তারপরে এখানে দেশে এনি ব্যাংক বাই নেগোসিয়েশন নেগোসিয়েশনে কোনো ঝামেলা নেই তারপর অ্যালাউড আর একটা আমরা চলে যাবো এখন শেষের দিকে এখানে একটা আছে দেখেন স্পেশাল স্পেশাল পেমেন্ট কন্ডিশন ফর বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারির জন্য স্পেশাল কন্ডিশন কোন বেনিফিশিয়ারি ফর সেকেন্ড বেনিফিশিয়ারির জন্য অ্যাপ্লিকেন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস কি সানমিন সানমিন অ্যাপারেল লিমিটেড শিউল কোরিয়া কোরিয়ার হলো কে এর বরাবরই হলো কে ইয়েটা করবে অ্যাড্রেসটা ইনভাইজারে অ্যাড্রেসটা করবে পাঠাবে মালটা তারপরে এখানে আসতেছে লাস্টে দেখেন এই যে লেখছে এটাই হলো কে মেইন এই ক্লোজটা যখন দিল তখন আমরা বুঝতে পারলাম যে এই এলসিটা ইউপাস এলসি অপারেট যে ক্লোজ 120 ডেজ ফ্রম দ্য আফটার বিএল ডেট যে দেশে ডিপার্ট এলসি আর এই ডিপার্ট এলসি ট্রান্সফার করার সময় এই যে নিচে দিয়ে দিল দিস এলসি পেমেন্ট অ্যাজ ইজ অ্যাট সাইট বেসিক মানে এখন ইউপাস এলসি হয়ে গেল কারণ ইউপাস এলসি হলো যে সাইট দিয়ে যে পেমেন্ট করবে সাইট বেসিকে যে পেমেন্ট করবে কে করবে সিনহান ব্যাংক হংকং ওই যে ড্রুয়ার সেই এই ফাইন্যান্সিং করতেছে এলসির ক্লোজ অনুসারে বোঝা যাচ্ছে তারপরে হলো কি আপনার এর ভিতরে আরও বেশ ক্লোজ আছে এখানে একটা ক্লোজ আছে অল ডকুমেন্ট অল ডকুমেন্ট কি লেখছে অল ডকুমেন্ট আর টু বি কি প্রেজেন্টেড করবে থ্রু ইউর ব্যাংক মানে রপ্তানিকারকের ব্যাংক মাস্ট বি রিসিভ বাই উরু ব্যাংক হংকং উরু ব্যাংক হংকং রিসিভ করবে সাত দিনের ভিতর পাঠানো এই বলছে আর এই উরু ব্যাংক থেকে কী করবে আপনার হলো কে প্রথম বেনিফিশিয়ারি ডকুমেন্টটা রিসিভ করবে করে ওখান থেকে বিএলটা নেবে বিএলটা নিয়ে প্যাকিং লিস্ট আধার কার্ড তবে ইনভয়েস আর বিল অফ এক্সচেঞ্জটা সাবমিট হবে হলো কে আপনার ইয়ে বরাবর সিনহান ব্যাংক হংকং ও পেমেন্ট করে দেবে ওদের কন্ট্যাক্ট অনুসারে সেকেন্ড বেনিফিশিয়ারির সাথে ফার্স্ট বেনিফিশিয়ারির সাথে যে কন্ট্যাক্ট হয়েছে যে চুক্তি হয়েছে ফাইন্যান্সিং করার জন্য সেই হিসাবে ওই সিনহান ব্যাংক হংকং পেমেন্ট করে দেবে সেকেন্ড বেনিফিশিয়ারি পেমেন্ট আর ওখান থেকে বিএলটা নেবে ফার্স্ট বেনিফিশিয়ারি নিয়ে বিল অফ এক্সচেঞ্জ তৈরি করবে প্রথম মাস্টার এলসি অনুসারে ওখানে ইউনিট প্রাইস এই কোয়ান্টিটি যাই এই যে এখানে আপনার আসতেছে দেখেন তো এই যে পণ্য কন্ডিশন কি লেখছে অর্ডার প্যান্ট 7.20 করে হলো কে পার পিস কত 15,621 পিস এখন মাস্টার এলসিতে যা দেখেন অবশ্যই 7.50 আছে এই 30 সেন্ট করে কমে দিয়েছে বা তারও বেশি 8.50 করে হতে পারে করছে এখন ফার্স্ট বেনিফিশিয়ারি করবে কি ওই মাস্টার এলসি যে এলসিটা ও পাইছে সেই এলসিটার ইউনিট প্রাইস ধরে এই কোয়ান্টিটি অনুসারে গুণ করে যে ভ্যালুটা হয় সেই ভ্যালু অনুসারে ওই সিনহান ব্যাংক মানে এলসি সিং ব্যাংক কোরিয়া আর বরাবরে ড্রাফ্ট তৈরি করবে আর হলো কি আপনার
ইনভয়েসটা ওইভাবে তৈরি করবে, তৈরি করে এই বিএলটা নিয়ে সেখান থেকে বেনিফিশিয়ারির বিএলটা নিয়ে আবার ফুল ডকুমেন্ট করে পেমেন্টের জন্য ডিফার্ড পেমেন্টের জন্য এলসিসি ব্যাংকে পাঠিয়ে দেবে। এই হলো এইভাবেই ডকুমেন্ট এবং পেমেন্ট ট্রানজ্যাকশনগুলো হবে, ফার্স্ট বেনিফিশিয়ারি, সেকেন্ড বেনিফিশিয়ারি, আর হলো কি আপনার ট্রান্সফারিং ব্যাংক এবং এলসিসি ব্যাংকের মাধ্যমে এবং বায়ারের মাধ্যমে মধ্যে। আজ এখানে শেষ করছি। তাহলে ইউপিএস এলসি সম্পর্কে মোটামুটি একটা ধারণা, ক্লিয়ার ধারণা পেয়ে গেলেন। যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন, কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, আর যদি না হয় পরবর্তীতে আর একটা ভিডিও দিয়ে ক্লিয়ার করে দেব। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দর থাকুন, এবং ভিডিওগুলো দেখুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব যারা করেন না তারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।